ঝাড়গ্রামে বিস্তীর্ণ এলাকা জুড়ে 98টি হাতির তাণ্ডব আতঙ্কিত এলাকা বাসিন্দারা। ঝাড়গ্রাম বন বিভাগের অধীন বিস্তীর্ণ এলাকা জুড়ে 98টি হাতির দল তাণ্ডব শুরু করেছে। এর আগে কখনো একসঙ্গে ঝাড়গ্রাম বন বিভাগ এলাকায় 98টি হাতি এসে তাণ্ডব চালায়নি। যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে ঝাড়গ্রাম জঙ্গল ঘেরা গ্রামগুলির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বেশ কয়েকটি হাতি দল ছুট হয়ে লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করেছে, যার ফলে চিন্তায় পড়েছে বন দপ্তর আধিকারিকরা। এমনকি রবিবার গভীর রাতে আচমকা ঝাড়গ্রাম শহরের স্টেশন এলাকার সবজি বাজারে একটি পূর্ণবয়স্ক দাতাল হাতি ঢুকে পড়ে, যার ফলে রাতে ঝাড়গ্রাম শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই এলাকায় সবজি বাজারে ঢুকে বেশ কয়েকটি দোকানে থাকা সবজি খেয়ে সাবার করে দেয় হাতিটি। ঝাড়গ্রাম শহর সংলগ্ন সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া সহ বেশ কয়েকটি গ্রামে প্রায় 15টি মাটির বাড়ি ভেঙে দিয়েছে হাতির দল। বাড়ির দরজা জানলা ভেঙে ঘরের ভিতরে থাকা চালের বস্তা বের করে খেয়েছে হাতির দল। হাতির দলকে নিয়ে নাজেহাল বন দপ্তর, সেই সঙ্গে ওই এলাকার গ্রামবাসীরাও হাতির হামলার আতঙ্কে কার্যত গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। বন দপ্তরের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে সতর্ক থাকার নির্দেশ জানিয়ে মাইকিং করে প্রচার করা হচ্ছে। সন্ধ্যের পর জঙ্গল এলাকার রাস্তা দিয়ে যাতায়াত করতে নিষেধ করা হচ্ছে। তা সত্ত্বেও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার গ্রামবাসীরা। Rrr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